আপনারা কি টিভির পর্দায় আমাদের চ্যানেলটি দেখতে পাচ্ছেন না? তাহলে এখনই ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেল বাংলা এমজি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। ধনিয়াখালী ব্লকের দশখড়া এক অঞ্চল কমিটির উদ্যোগে কয়েক হাজার মানুষকে চাল, ডাল, তেল, সোয়াবিন, সাবান সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দিলেন ধনিয়াখালী বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী অসীমা পাত্র, জেলা পরিষদের সদস্যা লক্ষ্মী সরেন, পঞ্চায়েত সমিতির সহসভাপতি সৌমেন ঘোষ, প্রধান নাসিমা খাতুন, দশখড়া তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ আব্দুল সামাদ, স্থানীয় নেতা বিমল বাগ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। সুভাষ মজুমদারের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। এতদিন লকডাউন আছে, আর ব্যাপার লকডাউনে বছরে এক নম্বর গ্রাম পঞ্চায়েত তারা উদ্যোগ নিয়ে এবং সকলের উদ্যোগ দলের উদ্যোগ নিয়ে তারা এই দশখড়া এক নম্বর অঞ্চলের যতগুলো বুথ আছে সেই বুথে কিছু মানুষকে তারা পাশে দাঁড়াচ্ছে। আমিও তাদের পাশে এসে তাদের কাছে এলাম, তারা আমাকে বলেছিল, আমরাও এলাম, সকলের সাথে থাকতে পারে। আমারও এই যে দুস্থ মানুষগুলো আজকে তাদের হাতে কিছু না কিছু অল্প হলেও দিতে পেরে আজকে এটাই তো মানবিকতা। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শিক্ষা দেন যে মানুষের দুঃখের সময়, মানুষের দুঃসময় পাশে দাঁড়াতে হয়। তাই তৃণমূল কংগ্রেস আজকে সারা বাংলায়, আজকে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে, মানুষের সঙ্গে আছে। আমরা কিন্তু অন্য বিরোধী দলের মতন যে মানুষের পাশে না থেকে তারা একটার পর একটা কথা বলে যাচ্ছে, কারণ তাদের ক্ষমতা নেই। তার কারণ বাংলার মানুষ দেখে নিয়েছে যে বাংলার মানুষের পাশে মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ থাকে না, এটা বাংলার মানুষ কিন্তু দেখে নিয়েছে। তাই আজকে প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা মানুষের পাশে আজকে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, আগামী দিনও থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে। আমার দশগড়া এক অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমার অঞ্চলে যে 15টা বুথ আছে সেই বুথের 15টা বুথের মধ্যে আমরা কয়েক হাজার মানুষকে আমরা তাদের ত্রাণ দেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছি। আমাদের এই ত্রাণ দেওয়া যে হচ্ছে এতে আমাদের নেত্রী পশ্চিমবঙ্গের মন্ত্রী অসীমা পাত্র মহাশয়া, ধনেখালী পঞ্চায়েত সমিতির সভা সহসভাপতি মাননীয় সৌমেন ঘোষ মহাশয় এবং আমার এলাকার জেলা পরিষদ সদস্যা লক্ষ্মী সরেন এবং আমার অঞ্চলের প্রধান এবং আমার সহকর্মী বিমল বাগ, তাদের সকলের সহযোগিতায় আজকে আমরা এই কয়েকশো মানুষকে আজকে যে দেওয়া হলো কয়েকশো মানুষকে আজকে দিলাম। আগামীকাল এবং পরশু এবং তারপরের দিনও এই তিন দিন আরও কয়েকশো মানুষকে আমরা এই খাদ্য বিতরণ করব। আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে নির্দেশ তিনি দিয়েছেন মানুষের পাশে থাকার, তার জন্য আমরা সেই তার নির্দেশ মেনে আমরা এই কাজ করছি। আমরা মমতা ব্যানার্জির জন্য গর্বিত, তিনি যে বাংলার গর্ব এর থেকে সন্তুষ্ট। এবং আমরা এই যে এটা করলাম, আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেছি, প্রত্যেকের মুখে মাস্ক দিয়েছি এবং তারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে মুখে মাস্ক পরে আমাদের এই ত্রাণ তারা গ্রহণ করেছে এবং এই অনুষ্ঠানকে। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল সামাদ। ডেজিগনেশন? আমি দশগড়া এক অঞ্চল কংগ্রেস সভাপতি। ছাড়া
যারা আসবে একজনে জানে নাপতে দেবে, যারা কম করবে বাই পরে দিয়ে দেবে, তাও একজন এইদিকে যান, একজন এইদিকে, এই আপনি ওইটাকে দিন না, একজনকে একটা ছেলেকে দাও না, আমার ছেলে ওরা ধরো, ঠিক আছে ওইদিকে।